আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঢাকা লালমনিরহাট বুড়িমারি রুটে অন্যতম একটি আস্থার নাম বুড়িমারি এক্সপ্রেস। খুব বেশি দিন হয়নি এই কোম্পানিটি যাত্রা শুরু করেছে। 2020 সালে ঢাকা থেকে লালমনিরহাট হয়ে একদম বুড়িমারি সীমান্ত পর্যন্ত রুট চালু করে কোম্পানিটি। এরপর এসে যায় করোনার থাবা। করোনার পরবর্তীতে আবার তাদের পরিসর বৃদ্ধি পাচ্ছে। এবার নতুন বছর উপলক্ষে নতুন চমক দিল বুড়িমারি এক্সপ্রেস। এতদিন যাত্রী যারা বুড়িমারি এক্সপ্রেসে বসে বসে ভ্রমণ করেছেন একদম সীমান্তবর্তী এলাকা পর্যন্ত বা পাড়ি দিয়েছেন সীমান্ত, এবার তারা শুয়ে শুয়ে ঢাকা থেকে যেতে পারবেন গন্তব্যে। এখানে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা গাড়ির মালিক আছেন আপনাদের গাড়ি কোথায় যাচ্ছে, কতক্ষণ কোন জায়গায় অপেক্ষা করছে অনেক সময় বুঝতে পারেন না। সেক্ষেত্রে আপনারা জিপিএস ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনারা গাড়ির সব তথ্য আপনার মুঠোফোনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন। আর এই সেবা দিচ্ছে গোমেক্স ট্র্যাকার। ডিসপ্লেতে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। অশোক লিল্যান্ড 12 মিটার চেসিসের উপর এই দুটি স্লিপার বাস নির্মাণ করেছে বুড়িমারি এক্সপ্রেস। সীমান্তবর্তী এলাকার জন্য এটি সবচেয়ে বড় চমক, কারণ এখন পর্যন্ত ওই এলাকায় কোনো স্লিপার বাস ঢুকেনি। রংপুর পর্যন্ত এর আগে সাহালি পরিবহন স্লিপার বাস চালু করেছে, যেটি এখনও চলছে। সে হিসেবে বুড়িমারি এক্সপ্রেস উত্তরবঙ্গে দ্বিতীয় স্লিপার বাস কোম্পানি, আর লালমনিরহাট বা বুড়িমারিতে প্রথম স্লিপার বাস কোম্পানি বুড়িমারি এক্সপ্রেস। ফলে ওই রুটে যাত্রীদের কাছে এটি ইতিহাস হয়ে থাকবে স্মরণীয়, কারণ স্লিপার বাসের স্বাদ ওই অঞ্চলের যাত্রীরা প্রথম বুড়িমারি এক্সপ্রেসের হাত দিয়েই পেয়েছে। আমি যখন এই কথাগুলো বলছি ততক্ষণে একটি বাস কিন্তু ঢাকা থেকে লালমনিরহাট হয়ে একদম সীমান্ত অঞ্চলে চলে গেছে, অর্থাৎ ইতোমধ্যে যাত্রীরা কিন্তু সেই স্লিপার বাসের স্বাদ নিয়ে নিয়েছেন। যারা প্রথম যাত্রা ভ্রমণ করেছেন তারা সাক্ষী হয়ে থাকলেন। এই স্লিপার বাস বাইরে যেমন গর্জিয়াস, ভেতর কিন্তু আরও গর্জিয়াস। আমি যখন ভেতরটা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। বাইরে বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে এই বাস দুটিতে, এবং দুটি ভিন্ন কালার ব্যবহার করা হয়েছে। বাসের সামনে থেকে সাইড এমনকি পেছন পর্যন্ত পুরো বাসের ফিনিশিং অসাধারণ হয়েছে। এই বাসে ভ্রমণ করলে যাত্রীরা কিন্তু প্রিমিয়াম স্লিপার বাসের স্বাদ পাবেন, কোম্পানির পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছে। ঢাকা থেকে রাত 9:30 সময় এই বাসটি লালমনিরহাট বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে যায়। বুড়িমারি থেকে সন্ধ্যা 6টার পর এই বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আপনারা যারা ভ্রমণ করতে চান তারা বুড়িমারি এক্সপ্রেসের মাজার রোড কাউন্টার বা কল্যাণপুর কাউন্টার এবং কি গাবতলী কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। এছাড়া তাদের সাভার নবীনগর কাউন্টার আছে। আর বুড়িমারি থেকে যদি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে বুড়িমারি, লালমনিরহাট এবং কি রংপুর থেকেও আপনারা এই বাসে ভ্রমণ করতে পারবেন। ঢাকা থেকে রংপুর পর্যন্ত এই বাসে ভাড়া নেওয়া হচ্ছে বর্তমানে 1500 টাকা, যদিও মূল ভাড়া 1700 টাকা, 200 টাকা ডিসকাউন্ট চলছে। লালমনিরহাটেও একই 1700 টাকার ভাড়া, বর্তমানে 200 টাকা ডিসকাউন্টে 1500 টাকা রাখা হচ্ছে। আর বুড়িমারির ভাড়া 2000 টাকা, সেখানেও 200 টাকা ডিসকাউন্টে ভাড়া বর্তমানে রাখা হচ্ছে 1800 টাকা। ওই রুটের প্রথম স্লিপার বাস হিসেবে যাত্রীদের জন্য এই ডিসকাউন্ট চলছে। ফলে যারা ভ্রমণ করতে চান স্লিপার বাসে স্বাদ নিতে চান উত্তরবঙ্গে, তারা ভ্রমণ করতে পারেন এই বুড়িমারি এক্সপ্রেসের প্রিমিয়াম স্লিপার কোচে। বুড়িমারি এক্সপ্রেসের এই স্লিপার বাসগুলো রাজধানীর টেকনিক্যাল থেকে বুড়িমারি রুটে চলাচল করে। ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অগ্রিম টিকিট বুক করতে পারবেন ঘরে বসে। এছাড়া যে কোনো অভিযোগ বা পরামর্শ যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে জানাতে পারবেন। এটি বুড়িমারি এক্সপ্রেসের অফিসিয়াল নাম্বার। স্লিপার বাসের মূল আকর্ষণ কিন্তু বাসের ভেতর। এই বাসে তার ব্যতিক্রম রাখা হয়নি, ভেতরে থাই গ্লাস দিয়ে কেবিন সিস্টেম করা হয়েছে, যেটা আপনারা এখন দেখতে পারবেন। এটা হচ্ছে বাসের ভেতরের অবস্থা। দেখে মনে হচ্ছে বিলাসবহুল কোনো লঞ্চের কেবিন। সাধারণত লঞ্চের কেবিনগুলো এমন বিলাসবহুল টাইপের হয়ে থাকে। বর্তমানে বাসগুলোতে এমন কেবিন সিস্টেম এখন করা হচ্ছে। আমি আপনাদের ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। পুরো বাসেই কিন্তু বেশ সুন্দর লাইটিং করা হয়েছে, উপরে নীল আর নিচে সবুজ। এছাড়া উপরে আছে সেন্ট্রাল লাইট। এই লাইটগুলো পুরো বাসকে বেশ সুন্দরভাবে আলোকিত করে, আর সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে নীল লাইট। আর নিচে যে কার্পেট বেছানো হয়েছে এটি সবুজ, এর সাথে মিল রেখে সবুজ লাইটিং করা হয়েছে। এই বাসের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কেবিন। সচরাচর এখন পর্যন্ত যে স্লিপারগুলো বের হয়েছে অধিকাংশই কিন্তু পর্দা দিয়ে কেবিন সিস্টেম করা হয়েছে, কিন্তু এই বাসে পর্দা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে থাই গ্লাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্লাস। আমি যদি আপনাদের গ্লাস খুলে দেখাই আপনারা পুরোপুরি থাই সিস্টেমে এই গ্লাসগুলো খুলতে পারবেন। এটা হচ্ছে বাসের কেবিন। এখানে দুজন মানুষ অনায়াসে শুয়ে ভ্রমণ করতে পারবেন, ডাবল কেবিন। আর এই পাশটাই হচ্ছে সিঙ্গেল কেবিন। এই পাশেও কিন্তু ঠিক একই রকম এই থাই গ্লাস ব্যবহার করা হয়েছে। আমি কেবিনের সাইজটা আপনাদের একটু দেখিয়ে দেই।
দুজন যদি ভ্রমণ করেন তাহলে আপনাদের জন্য ডাবল কেবিন পারফেক্ট। এখানে কুশন আছে মাথা রাখার জন্য, অর্থাৎ ঘুমানোর জন্য আপনারা যেখানে মাথা রাখবেন, আর এখানে হচ্ছে পা। বেশ লম্বা আকারে কেবিনটি করা হয়েছে, লম্বা মানুষ যারা ভ্রমণ করেন তারাও কিন্তু অনায়াসে এই কেবিনে ভ্রমণ করতে পারবেন। সিঙ্গেল কেবিনের ক্ষেত্রেও একই, কোনো ব্যতিক্রম রাখা হয়নি। কেবিনে আপনারা জুতা রাখার জন্য এই বক্স আছে, এই বক্সে আপনারা জুতা রাখতে পারবেন। ডাবল কেবিনে ডাবল বক্স আর সিঙ্গেল কেবিনে সিঙ্গেল বক্স। এখানে আছে টিভি, আপনারা যাত্রাপথে চাইলে টিভি দেখতে পারবেন। কেবিনের ভেতরে আছে এসির ভল্ট, পাশাপাশি রিডিং লাইটের ব্যবস্থাও আছে। এই এসির ভল্টগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন কেবিনে বসেই। এখানে সুইচ আছে, এই সুইচ দিয়ে আপনারা কেবিনের ভেতরের যে লাইট সে লাইটগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলে লাইট জ্বালিয়ে রাখতে পারবেন, আবার চাইলে লাইট অফ করে রাখতে পারবেন। সিঙ্গেল কেবিনের ক্ষেত্রেও একই রকম, এখানে লাইটের সুইচ আছে, আপনারা এই সুইচ দিয়ে আপনাদের মতো করে লাইট নিয়ন্ত্রণ করতে পারবেন। বাইরের জন্য পর্দা, এখানেও আছে এসির ভল্ট। ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিনে কোনো পার্থক্য নেই। এবার আপনাদের দেখায় নিচতলার অবস্থা। এটা হচ্ছে নিচতলার কেবিন, দোতলার নিচতলা একই, কোনো পার্থক্য রাখা হয়নি। কেবিনে ঢোকার পর আপনি এখানে আপনার মতো করে সাইড গ্লাস ফেলে দিতে পারবেন, আবার কেবিন থেকে যখন বের হবেন তখন আপনারা থাই গ্লাস খুলে তারপর বের হতে পারবেন। এটা নিচতলার সিঙ্গেল কেবিন, দোতলা নিচতলা পুরোপুরি এক। ফোমগুলো কিন্তু যথেষ্ট নরম, বেশ আরামদায়ক ফোম। আমি যদি কুশনটা আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পারবেন অনেক সফট। লং জার্নির জন্য এমন নরম ফোম বা কুশন বেশ উপযোগী এবং আরামদায়ক হবে জার্নির ক্ষেত্রে। যারা নিচতলাতে ভ্রমণ করবেন তারা তো সরাসরি এসে প্রবেশ করতে পারবেন কেবিনগুলোতে, কিন্তু যারা দোতলাতে ভ্রমণ করবেন তাদেরকে এই দোতলায় উঠতে হবে নিচতলা থেকে। এজন্য এখানে সিঁড়ির ব্যবস্থা আছে, এই সিঁড়ি দিয়েও তারপর আপনাদেরকে দোতলার কেবিনে উঠতে হবে। এখানে হাতল আছে, আপনারা এই হাতলে ধরে তারপর কেবিনে প্রবেশ করতে পারবেন। কম ভাড়া যাত্রীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে রুট পরিচালনা করছে বুড়িমারি এক্সপ্রেস। সামনে তাদের পরিকল্পনা আরও নতুন নতুন বাস নামাবে, নতুন রুট ওপেন করবে। যদি এই দুটি বাসে তারা ভালো সাড়া পায় সেক্ষেত্রে খুব দ্রুত আরও স্লিপার কোচ নামবে তাদের বহরে। এই ছিল বুড়িমারি এক্সপ্রেসের প্রিমিয়াম স্লিপার কোচ সম্পর্কে আমার কাছে সবশেষ তথ্য। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।